দেখো ভাইস, আমি সকালে একটু তেল মাখাতে বলেছি, আমাকে অত্যাচার করছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আদার ভিডিও। সে ওয়েলকাম তো ঠিক আছে, কিন্তু তুমি আমার তো মাথার ওয়েলকাম বের করে দিচ্ছ। আরে তো বলো তো, তেলটা মাখানোর জন্য মাথাটা একটু স্টেবল করতে হবে না? ভালো করছে, কিন্তু করেটা দিচ্ছে বলে আমাকে একটু অত্যাচারটা বেশি করছে। আমি কিছু বলতে পারছি না, না এক্ষুনি বললে আর বলবে তেলটা মাখাবো না, তখন আমি কেস খেয়ে যাবো না। এগুলো হচ্ছে মানে স্বার্থপরতা, পলিটিক্স। ঠিক আছে, তোমায় খাইয়ে দেবো। কি কি খাবে, কি খাবে বলো? না না না, একটা ক্যাডবেরি নিয়ে কাকে থেকে করছে। আমি আমি একটা নিয়ম বলছি, হ্যাঁ, বাড়িতে একটা ক্যাডবেরি কিনে রেখে দেবে, যখন কেউ কিছু বলবে ধরিয়ে দেবে। রাখতে চাও শোনো, একটা ক্যাডবেরি নিয়ে কাকে থেকে পড়েছে? আর সে যদি নিতে না চায় নিজে খেয়ে নেবে। আমি ক্যাডবেরি লোভ দেখিয়ে দেখে কাজ করিয়ে নিচ্ছি, কিন্তু ক্যাডবেরিটা দিচ্ছি না, দেওয়ার সময় হলেই এই রেখে দেবো। আবার ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো হয়েছে বন্ধুটা। ওটা কোথায় কোথায় কোথায়? হাই, হ্যালো। আমরা লাঞ্চ করে আবার লাঞ্চ করছি। না না, তুমি যেরকম খুশি খাও, তোমায় কেউ কিছু বলবে না। ঠিকই তো বলেছে। এখন আমরা আপাতত যাচ্ছি গড়িয়াহাটে, তো চলে যাওয়া যাক। গাইস, এখানে একটা মজার জিনিস দেখো, এইখানে ফাংশনটা হচ্ছে নেতাজি জন্ম জয়ন্তী উৎসব, আর গানটা হচ্ছে শুনেছিলে তো, আরে গ্রো আপ ম্যান, গ্রো আপ। সরস্বতী পুজো আর আমরা চলে এসেছি গড়িয়াহাটে। এমনিতেই বলছিলাম যে গড়িয়াহাটে যাবো, তো শপিং করবো, কতটা কী করবো জানি না, তবে তোমাদেরকে দেখাতেই এসেছি বেসিক্যালি। তো চলো এখন বাসন্তী দেবের ওদিকটা যাচ্ছি, ওদিকটা দেখি দেখা যাক কী জিনিস নতুন আছে। গাইস, এই যে কানেদুলগুলো দেখছো, এগুলো স্টার্টিং প্রাইস অনলি 100। তো এইবার আমি ভাবলাম একটু বাসন্তী দেবীর দিকে যাওয়া যাক, কারণ শাড়ি মানেই বাসন্তী দেবীর সামনেটা। এই যে ব্লাউজগুলো দেখছো, এগুলো কিন্তু 400 থেকে স্টার্টিং প্রাইস। অ্যান্ড এই জামাগুলো মানে বাচ্চাদের যে পাঞ্জাবি বলো আর পুরো সেট আপটা বলো, এগুলো কিন্তু 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার আসি শাড়িতে, এই শাড়িগুলোও কিন্তু সেম 250 থেকে 300, খুব বেশি হলে 500, এর থেকে বেশি একদম না। নর্মালি আমি এই শাড়িগুলোর দাম জিজ্ঞেস করছিলাম, বাট হ্যাঁ, এই শাড়িগুলোর দাম কিন্তু 900 থেকে 1000। তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিনতে পারো, বাট সিরিয়াসলি শাড়িটা কিন্তু ব্যাপক সুন্দর, বিশেষ করে এই পিঙ্ক কালারটা। এইবার আসি ব্লাউজের দিকে, প্রচুর ভ্যারাইটি কালার, ভ্যারাইটি ডিজাইনের ব্লাউজ এসছে। হ্যাঁ, স্টার্টিং প্রাইস কিন্তু 300 না, স্টার্টিং প্রাইস 200। এবার 200 থেকে তোমরা যত উপর উঠবে তত বেটার বেটার ডিজাইনের, বেটার বেটার কালারের ব্লাউজ পাবে। সরস্বতী পুজোর আগে গড়িয়াহাটে গিয়ে যা বুঝলাম, শাড়ি ব্লাউজ আর বাচ্চাদের শাড়ি আর পাঞ্জাবি, এর থেকে বেশি নর্মালি আর কিছু পাওয়া যাবে না। এইবার দেখো, সবাই তো আর 500, 600, 900, 1000-এর শাড়ি পরবে না। এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো কিন্তু 300 থেকে 400-এর মধ্যে। হ্যাঁ, তোমরা কিন্তু 300 থেকে 400-এর মধ্যে এইরকম শাড়িই পাবে। তো গাইস, কেমন লাগছে ভিডিওটা? এই ছিল আজকের ভিডিও, তো দেরি কেন, গড়িয়াহাট তাড়াতাড়ি চলে যাও ফর শপিং। তোমরা তো দেখলে যে মানে সরস্বতী পুজোর আগে গড়িয়াহাটের অবস্থাটা কি হয়। আর হ্যাঁ, যেখানে বলে ওখানে এখন তো মানে শাড়ি বলো ব্লাউজ বলো, ব্লাউজগুলো দেখলাম 400 মিনিমাম 400 থেকে স্টার্টিং, ওর থেকে কম রেঞ্জও আছে। কিন্তু তোমরা যদি একটু ডিজাইনিং ব্লাউজ কিনতে চাও তাহলে তো 400, 450 থেকে ধরতেই হবে। আর শাড়ি যা বুঝলাম, মোটামুটি যদি মানে একদম এক কালারের মধ্যে ওই হ্যান্ডলুম কিনতে চাও তাহলে 300, 400-এর মধ্যে হবে, মধ্যে না 300, 400 কিংবা ওর অ্যাবাভ, এর থেকে কমে আর শাড়ি ওখানে এখন আর পাওয়া যাচ্ছে না। আর যাই হোক, আমার এদিকটা একটু অন্ধকার হচ্ছে। ইয়েস, এবার ঠিক আছে। তো এরকম ব্যাপার হচ্ছে ওখানে, মানে মোটামুটি তোমাকে শাড়ির জন্য মিনিমাম 500 থেকে ধরতে হবে যদি একটু ভালো শাড়ি কিনতে চাও। আর যদি বলো যে ব্লাউজ কিনবো তাহলে 450। আর হ্যাঁ, অনেকেই সরস্বতী পুজোর আগে হাতে মেহেন্দি পরো, তো মেহেন্দির জন্য বলে রাখি 300 টাকার মধ্যে দু হাতে ভরে মেহেন্দি পরতে পারবে গড়িয়াহাটে। মানে মোটামুটি সব দোকানে ফুল প্যাকেজ করেছি, আর গয়নাকাটি তো ওখানে রয়েছে, কানের দুল এখন বিভৎস কানের দুলের দোকান দেখলাম আমি। তো তোমরা দেরি করো না, তোমরা যাও কেনাকাটি করো, মজা করো, সামনে সরস্বতী পূজা আসছে, মানে অ্যাডভান্স হ্যাপি সরস্বতী পূজা। আর চলো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছো সাবস্ক্রাইব তো বানতা হ্যায়, তাই না? তো খুব শিগগিরই ফিরে আসবে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে।
সো কিপ ওয়াচিং। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে আমি কোনো ভিডিও করি তোমাদের জন্য স্পেশালি, তো আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। টাটা।